আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব অর্থনীতি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় অধ্যায়ের অপটিমাইজেশন টপিকস। এটা অর্থনীতি প্রথম বর্ষের 8 অধ্যায়েও আছে। তো অপটিমাইজেশন বা কাম্যকরণ বা চূড়ান্তকরণ, সেটার আমরা অলরেডি দুইটা পার্ট শিখেছি, সর্বোচ্চ মান বের করার এবং সর্বনিম্ন মান বের করার। এখন কোন কোয়েশ্চেনে যদি থাকে চরম মান বের করো, দ্যাটস মিন এক্সট্রিম ভ্যালু, তো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। অলরেডি বিগত সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তো এরকম একটা ফাংশন যদি দেয়া থাকে, যদি বলা হয় এখান থেকে চরম মান বের করো, তো চরম মান বলতে আমরা কি বুঝি সাধারণত? তো সাধারণত চরম মান বলতে আমরা বুঝি এখানে স্বাধীন চলক কি এক্স, অধীন চলক ওয়াই। তাহলে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় তাকে আমরা চরম মান বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে সর্বোচ্চ মানও পেতে পারি, সর্বনিম্ন মানও পেতে পারি, কোনো সময় একটি আবার কোনো সময় উভয়টি পেতে পারি। তো চরম মান বলতে আমরা যদি হয় যে দুটোই পাবো, তাহলে দুটোই চরম মান হবে। তো চরম মান বের করার আমাদের শর্ত কি? শর্ত অলরেডি আগে আমরা আলোচনা করছি, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত। তো এই ক্ষেত্রেও আমরা দেখব প্রয়োজনীয় শর্তের বেসিসে কি আসে, তারপরে আমরা পর্যাপ্ত শর্তের উপরে ভিত্তি করে দেখব এটি সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান। তো করা যাবে প্রয়োজনীয় শর্ত অনুসারে dy ভাগ dx সমান জিরো, বা ডি ভাগ ডিএক্স, এই ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর ফুল ফাংশনটা লিখে নেব, টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সেভেন, এটা সমান জিরো। তো এখন এক্স এর সাপেক্ষে আমাদের অন্তর্করণ করতে হবে। তো এটা একটা পাওয়ার ফাংশনের রুল, অন্তর্করণ। তো পাওয়ার ফাংশন কি হয়, এই পাওয়ার যেটা আছে সেটা এদিকে এসে ধ্রুবকের সাথে গুণ হয়ে যায়, তাহলে তিন দুকনি সিক্স এক্স, আর পাওয়ার যা থাকবে তার থেকে এক বাদ চলে যাবে, তিনের থেকে এক বাদ গেলে দুই থাকে, তাহলে সিক্স এক্স স্কোয়ার। পরেরটাও সেম নিয়ম, তিন এখানে ধ্রুবক আছে, দুই এর সাথে গুণ হলে তিন দুকনি ছয়, এক্স স্কোয়ারের থেকে এক বাদ গেলে এক্স ওয়ান থাকে, তাহলে এক্স ওয়ান দেওয়া না দেওয়া সমান কথা। তো সিক্স এক্স পালাম, আর এখানে আছে কি মাইনাস, এক্স এর সাপেক্ষে করলে এক্স এর সাপেক্ষে যেহেতু বসে এক্স, এক্স এর জন্য ওয়ান, আর বারো এর সাথে গুণ হলে বারো থাকে, পরে ধ্রুবক টার্ম জিরো হয়ে যায়, তো ওটা লেখার দরকার নেই, সমান জিরো। ওকে, তো আমরা এটা পালাম, এটাকে আমরা বললাম ফার্স্ট অর্ডার কন্ডিশন, কারণ প্রথমবার প্রথম মাত্রার অন্তরকরণ করার পরে আমরা যখন পর্যাপ্ত শর্ত করব তখন আমাদের এই বাক্যটা লাগবে। অর্থাৎ এই প্রথম মাত্রার অন্তরকরণ করে যে লাইনটা আমরা পাইছি সেটাকে আমরা দ্বিতীয় মাত্রার করতে হবে। তো সেজন্য আমরা এটাকে ইন্ডিকেট করে দিলাম যে এটা প্রথম মাত্রার অন্তরকরণ করেছি, অর্থাৎ ফার্স্ট অর্ডার কন্ডিশন করে প্রয়োজনীয় শর্ত অনুযায়ী এটা পাইছি। তো এখানে জিরো দেওয়ার পরে এখানে আমরা জাস্ট সমাধান করে এক্স এর একটা মান বের করব। তো সমাধানের খাতিরে আমরা কি করতে পারি, উভয় দিকে সিক্স আমরা কমন নিয়ে এই ভ্যালুটা একটু ছোট করে দিতে পারি, সমান জিরো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো, অর্থাৎ সিক্স জিরো নিশ্চয় ভাগ হয়ে গেলে জিরোই থাকে, তাহলে এটা পালাম। এখন আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করে এক্স এর মান বের করতে হবে। তো আমরা জানি এখানে দুই আছে, দুই এর মিডিল টার্ম করলে টু এক্স মাইনাস এক্স দিয়ে করলে আমাদের হয়ে যাবে, তাহলে মাইনাস টু এক্স প্লাস এক্স যদি দিই তাহলে আমাদের এই সম্পর্কটা কি হয়, বিল টার্ম হয় মাইনাস এক্স এ থাকে মাইনাস টু সমান জিরো। তো এখানে এক্স আমরা যদি কমন নিই থাকে এক্স মাইনাস টু, এখানে প্লাস ওয়ান যদি কমন নিই থাকে এক্স মাইনাস টু, এটা সমান জিরো। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি মান পাচ্ছি, এক্স মাইনাস টু যদি কমন নিই থাকে কি, এখানে এক্স থাকে, এখানে থাকে প্লাস ওয়ান, এটা সমান জিরো। ওকে, তো এখন এদিকে আমরা যাই, তাহলে এক্স মাইনাস টু সমান জিরো, দ্যাটস মিন অতএব এক্স সমান টু, আবার এক্স প্লাস ওয়ান সমান জিরো, দ্যাটস মিন এক্স সমান
মাইনাস ওয়ান। তাহলে এক্স এর আমরা কয়টা মান পাইলাম? দুইটা মান পাইলাম, একটা এক্স এর মান হলো দুই, একটা হলো মাইনাস ওয়ান। এটা কিন্তু আগের অঙ্কের মতো না যে অলরেডি আমরা এক্স এর একটা মানই পাচ্ছি, তো আমরা যেহেতু এখানে এক্স এর দুটো মান পাইছি, তো দুটো মান আমাদের এখানে থাকলে এখন আমাদের পর্যাপ্ত শর্ত অবলম্বন করতে হবে। তো পর্যাপ্ত শর্তই আমরা দেখব যে আমাদের আসলে সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান কোনটা পাবে, সেটা পর্যাপ্ত শর্তের উপরে বেস করে নির্ধারণ হবে। তো আমরা এখানে এটা নোট করে রাখি যে এক্স এর আমরা দুটো মান পেয়েছি, এক্স সমান টু একটা, আর একটা মান এক্স সমান মাইনাস ওয়ান। তো এটা আমরা একটা নোট করে রাখলাম। এখন আমরা পর্যাপ্ত শর্ত করি। ওকে, তো এখন আমরা পর্যাপ্ত শর্ত অনুসারে করব, আর আমরা প্রয়োজনীয় শর্ত অনুসারে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা যেহেতু আমাদের লাগবে আমরা এখানে নোট করে রাখছি। তাহলে পর্যাপ্ত শর্ত আমাদের বলছে ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার সমান ডি ভাগ ডি এক্স ডি ওয়াই ভাগ ডি এক্স। এটা তো এখানে ডি ভাগ ডি এক্স, এই ডি ওয়াই ভাগ ডি এক্স মানে কি? আমরা ফার্স্ট অর্ডার কন্ডিশন যে মানটা পাইছি এই মানটা, তো এই মানটা আমরা এখানে লিখব সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস বার। এটা তো এখন এক্স এর সাপেক্ষে আমরা এখানে কি করব? অন্তর্করণ করব, ডেরিভেটিভ করব। তো এক্স পাওয়ার ফাংশন সে আগের মতোই, তাহলে স্কোয়ার আছে, এটা ধ্রুবকের সাথে গুণ হবে এসে, তাহলে বারো, সরি ওখানে বারো, আর এক্স, আর এখানে এক্স এর জন্য করলে ওয়ান, আর ছয়ের সাথে গুণ করলে ছয়, তাহলে এই মানটা পালাম। তো পর্যাপ্ত শর্তে আমরা 12x মাইনাস 6 পালাম। কিন্তু আমরা আগের ক্লাসে করছিলাম টিউটোরিয়ালে যেখানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানে পর্যাপ্ত শর্তে একটা নির্দিষ্ট মান চলে আসছিল যেটা লেস দেন জিরো অথবা গ্রেটার দেন জিরো, বাট এই ক্ষেত্রে কিন্তু আসেনি। তো যদি না আসে এই ক্ষেত্রে আমরা এখন কি করব? ওই যে আমরা এক্স এর দুটো মান পেয়েছি সেই দুটো মান এখন আমাদের এই ফাংশনে বসাতে হবে, বসাই আমরা দেখব যে কি শর্ত আমাদের পূরণ করতেছে কিনা। ওকে, তো এখন এই ক্ষেত্রে আমরা বলবো x সমান যদি 2 হলে d স্কয়ার y ভাগ dx স্কয়ার সমান, এখানে আমরা বসাই 12 গুণিত 2 মাইনাস 6, তাহলে এখানে আমরা কত পাবো? 24, 24 থেকে 6 বাদ দিলে 18, তাহলে 18 ইজ দ্যাট গ্রেটার দেন 0, 0 থেকে বড়। আবার x সমান যদি মাইনাস ওয়ান হলে কি হয়? এই ফাংশন আমরা বসিয়ে দেখি, যেহেতু x এর আমার দুইটা মান, আমার দুইটাই বসিয়ে দেখতে হবে, ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার সমান এই ফাংশনটাই কিন্তু আমরা বসাবো x এর মান, তাহলে 12 মাইনাস ওয়ান গুণিত মাইনাস সিক্স, তাহলে মাইনাস 12 আর মাইনাস সিক্স একজাক করলে কি আসে? মাইনাস 18, এটা কি হলো? লেস দেন জিরো। তাহলে x সমান মাইনাস ওয়ান হলে এখানে লেস দেন জিরো হচ্ছে, জিরো থেকে ছোট মান হচ্ছে। তো এখন আমরা চিন্তা করি, আমরা যখন প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্তের দিকে যদি যাই, তাহলে দেখি এখানে আমাদের দুইটা মানে দুইটা শর্ত পালন হচ্ছে। প্রয়োজনীয় শর্ত প্রথম দিকে তো জিরো, ওটা বসাইছি, কিন্তু পর্যাপ্ত শর্তই কোনো সময় যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি মান পেতে পারি? এই ক্ষেত্রে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো, আর যদি লেস দেন জিরো হয়, জিরো থেকে ছোট মান হয়, তাহলে আমরা সর্বোচ্চ মান পাবো। তার মানে আমরা এখানে এই ফাংশনে দুটো মান পেতে পারি, একটা হলো সর্বোচ্চ মান, একটা সর্বনিম্ন মান। তো এখন আমরা সেই মানগুলো কত সেটা দেখা যাক। তাহলে এক্স সমান টু হলে সর্বনিম্ন মান হবে y সমান 2 ইনটু টু দি পাওয়ার কিউ মাইনাস 3 ইনটু 2 স্কোয়ার 12 ইনটু 2 প্লাস 7, 3 ইনটু 4 মাইনাস 24 প্লাস 7, তার এখানে 16 12 24 7, এখানে সমাধান করে আমরা পাবো মাইনাস 30। তাহলে x সমান 2 হলে সর্বনিম্ন মান হবে মাইনাস 30। অপরদিকে x সমান মাইনাস 1 হলে সর্বোচ্চ মান হবে
y সমান ওই মূল ফাংশন, আমাদের মূল ফাংশন এর সাথে হবে 2 ইনটু মাইনাস 1 এটার কিউব মাইনাস 3 ইনটু মাইনাস 1 স্কোয়ার মাইনাস 12 ইনটু মাইনাস 1 প্লাস 7। তাহলে এখানে আমরা কি পাবো, মাইনাস 2 মাইনাস 3 প্লাস 12 প্লাস 7, 19 এর থেকে 5 বাদ দিলে 40। তাহলে আমরা এখানে মান পাচ্ছি, y এর মান পাচ্ছি 40। তাহলে x সমান যদি মাইনাস 1 হয় সর্বোচ্চ মান পাবো, y এর মান পাবো আমরা 40। তাহলে আমাদের যে শর্ত, শর্তটা ফিল আপ হয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি চরম মান। তাহলে আমরা এই জায়গাটা লিখে দিতে পারি, অতএব চরম মান একটা পাইছি আমরা কত, মাইনাস 30 এবং 40, এই দুটো মানই হলো আমাদের চরম মান। তো আরো ডিটেলস যদি আমরা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2 হলে সর্বনিম্ন মান হবে, এটাই হলো একটা চরম মান, আর x সমান মাইনাস 1 হলে সর্বোচ্চ মান হবে 40, এটাই হলো চরম মান। তাহলে এই ফাংশন থেকে আমরা দুইটা চরম মান পেলাম, একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন মান। তো এইভাবে যদি আমরা করি, এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো ফাংশন থেকে যখন সর্বোচ্চ মান বের করা বা সর্বনিম্ন মান বের করতে বলবে অথবা চরম মান বের করতে বলবে, তো আমরা একই ধারাবাহিকতা করব, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত এটা দেখার পরে আমরা সমাধান করে কনক্লুশনে আসবো যে এটা আসলে সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান নাকি চরম মান, যে কোয়েশ্চেন থাকবে সেই অনুযায়ী আমরা উত্তর দেব। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, এবং টিউটোরিয়ালটা যদি তোমাদের খুব ইফেক্টিভ হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে বেল আইকনটি নক করে রেখো, যাতে পরবর্তীতে আমি যদি ভিডিও দেওয়া হয় সেই ভিডিওর নোটিফিকেশন যাতে তুমি সর্বপ্রথম পেতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।